वेलकम बैक फ्रेंड्स। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আপনাদের বাড়িতে যদি রান্নার গ্যাস সিলিন্ডার থেকে থাকে, সেক্ষেত্রে রান্নার গ্যাস সিলিন্ডারটি যে কোনো কোম্পানিরই হোক না কেন, তাহলে কিন্তু সামনের মাস থেকে গ্যাস বুকিং করার নিয়ম বদলাতে চলেছে। তো এই নতুন গ্যাস বুকিংয়ে কী জানানো হয়েছে বিস্তারিত সমস্ত তথ্য জানতে চ্যানেল বা ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনসাধারণের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আর শেয়ারই আমাদের নিত্য নতুন আপডেটগুলি আপনাদের সামনে পৌঁছে দিতে অনেকটাই মোটিভেশন বাড়িয়ে দেয়। বলা হয়েছে বদলালো রান্নার গ্যাস বুকিং করার নিয়ম, যখন ইচ্ছে বদলাতে পারেন ডিস্ট্রিবিউটর। রান্নার গ্যাসের উপভোক্তাদের জন্য নতুন পদক্ষেপ কেন্দ্র সরকারের। এবার গ্রাহকরা এলপিজি সিলিন্ডার রিফিল করার জন্য গ্যাস ডিস্ট্রিবিউটর নিজে থেকে সিলেক্ট করার সুবিধা পাবেন। বর্তমানে গ্রাহকরা কেবল নির্দিষ্ট ডিস্ট্রিবিউটর থেকে সিলিন্ডার রিফিল করতে পারবেন। তবে এবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এলপিজি সিলিন্ডার বুকিংয়ের জন্য নতুন ব্যবস্থা শুরু করেছে। নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকরা টেলিকম সার্ভিস প্রোভাইডারের মতো এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউটরের পরিষেবা পছন্দ না হলে রিফিল পোর্টাবিলিটির সুবিধা নিতে পারবেন। এর জন্য ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ নামে একটি মোবাইল অ্যাপ বানিয়েছে। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট cx.indianoil.in গিয়েও এলপিজি সিলিন্ডারের ডিস্ট্রিবিউটর নিজে থেকেই সিলেক্ট করতে পারবেন গ্রাহকরা। এই লিঙ্কে স্লিপ করার পর গ্রাহকরা নিজের দরকার অনুযায়ী রিফিল ডিস্ট্রিবিউটর সিলেক্ট করতে পারবেন। অ্যাপ বা ওয়েবসাইট দুই জায়গায় আপনার এলাকার ডিস্ট্রিবিউটরের পুরো লিস্ট পেয়ে যাবেন, সঙ্গে অন্যান্য গ্রাহকদের তরফ দেওয়া রেটিং দেখতে পারবেন। যদি কোনো ডিস্ট্রিবিউটরের রেটিং খারাপ থাকে তাহলে গ্রাহকরা তার বদলে অন্য ডিস্ট্রিবিউটর সিলেক্ট করতে পারবেন। আইওসির তরফে জানানো হয়েছে গ্রাহকরা বুকিংয়ের সময় নিজেদের পছন্দের ডিস্ট্রিবিউটর সিলেক্ট করতে পারবেন। কিভাবে বুকিং করবেন এলপিজি গ্যাস সিলিন্ডার? মোবাইল অ্যাপ বা আইওসির পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। এলপিজি ডিস্ট্রিবিউটরের পুরো লিস্ট ও রেটিং দেখা যাবে। আপনার পছন্দের ডিস্ট্রিবিউটরের নামে ক্লিক করে বুকিং করতে হবে। আপনার অ্যাপের মাধ্যমে রিফিল করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল নতুন গ্যাস বুকিং করা।